দলবদলে জল্পনার মাঝে পোস্টার ব্যারাকপুরে পার্থের বিরুদ্ধে ভোটে লড়াইয়ের ইঙ্গিত দিলেন অর্জুন। আমার বন্ধু ভালো থাক, পাল্টা প্রতিক্রিয়া দিলেন পার্থ। ইতিমধ্যেই লোকসভা ভোটে প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল। রাজ্যের 42টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করলেও তালিকায় ঠাঁই হয়নি অর্জুন সিংয়ের। এরপর থেকেই দলের বিরুদ্ধে বিষোদ্গার করছেন তিনি, তৃণমূলের সাথে দূরত্ব তৈরি করেছেন। পুরনো দলে ফিরে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। তার অফিস থেকে সরিয়ে দেওয়া হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, সরেছে তৃণমূলের পতাকা, সেখানে আবারও জায়গা পেয়েছে মোদির ছবি। প্রার্থী হতে না পেরে অর্জুন সিং বারবার বলেছেন তিনি তৃণমূলে গিয়ে ভুল করেছেন। এমনকি তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের বিরুদ্ধে ভোটের ময়দানে লড়াই করার কথাও জানিয়েছেন। তবে অর্জুন সিং আবার বিজেপিতে ফিরে আসাকে মোটেও ভালো চোখে দেখছে না বারাকপুর বিজেপির একাংশ। বুধবার সকাল হতেই বারাকপুর স্টেশন ও তার আশপাশে নাম না করে অর্জুন সিংয়ের বিজেপিতে ফেরত না নেওয়ার জন্য পোস্টার পড়তে দেখা গেল। অর্জুন সিংয়ের নাম না করেই ওই পোস্টারে লেখা, বিজেপিতে পাল্টিবাদ চায় না, বিজেপিতে দলবদলুদের স্থান নেই। এ বিষয়ে অর্জুন সিং বলেন এটা পার্থ ভৌমিকের একটা চাল, তার লোকজন এই পোস্টার দিয়েছে। তিনি দাবি করেন দুদিন আগে পার্থ ভৌমিক যে কথা বলেছিলেন পোস্টারে সে কথাই লেখা, এটাতেই বোঝা যায় পোস্টার কে দিয়েছে। ये पार्थ भौमिक दो दिन पहले बयान दिया था, उसी का प्रतिफलन है, उसी का लिए उसी ने पोस्टर लगवाया। তাহলে পার্থ ভৌমিকের লোকজনই মেরেছে? পার্থ ভৌমিকের লোক দুদিন আগে আপনি বয়ান যদি দেখবেন তো ওই কথাটা বলেছিল, সেই সেম কথাটা ওখানে লেখা আছে। 2019 ভি ব্যারেকপুর মে ভাজপা জিতি থি, ইস বার 2021 মে 24 মে ইয়ে সিট ভি ভাজপা কো হি জায়েগা। একজনও কোনো লোককে খুঁজে নিয়ে আসুন যার জন্য ভালো করেছে। আজকে সাধারণ একটা উদাহরণ দিচ্ছি, অরবিন্দ রোডে যে বড় মা যে কমিটি কিভাবে নিয়ে জোর করে দখল করে নেওয়া হলো ওই মন্দির কমিটিকে, আজকে ওখানে যে হকার্সরা ছিল তাদের সঙ্গে কি ব্যবহার করা হয়েছে, তারা না খেয়ে মরছে। এই দুটো এক্সাম্পল আগে দিলাম, তারপরে থার্ড এক্সাম্পল দেখুন হরিপুরের মানুষের, গরিপুর জুট মিলে মানুষের সঙ্গে কীভাবে ভাওতাবাজি করা হলো, গরিপুর জুট মিল কী অবস্থায় চলে গেছে। ওখানে পাশে রংকল ছিল সিসি কারখানা, তার অবস্থা কে যে মাটি অবধি খুঁড়ে বিক্রি করে দেওয়া হয়েছে। হ্যাঁ, সবাই দাবি করে, এর মধ্যে কী অসুবিধা আছে? 2 লাখ ভোটে 1900 দাবি করা হয়েছিল কি জেতা হয়েছিল? এই ঘটনায় এলাকায় রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়েছে, যদিও এ বিষয়ে মন্তব্য করতে চাননি বারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক। তিনি শুধু জানান আমার বন্ধু ভালো থাকুক। আমি কিছুই দেখছি না, বন্ধুর প্রতি আমার শুভেচ্ছা আছে, বন্ধু ভালো থাক। আমার আমার বন্ধু ভালো থাক। আমি জানি না, দেখুন আমি এত ব্যস্ত, আমার এখন এগুলো করার সময় নেই। ও ফাঁকা আছে, ও করিয়েছে কিনা আমি জানি না। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, বারাকপুর। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ।